তো এই যে সোফার পিছনে কি করছে সেটাই ভাবছে। হ্যাঁ, তো ও যখন কোনো দুষ্টুমি করে তখন ও ভালোই জানে যে সোফার পিছনে ঢুকলে আমাকে কেউ পাবে না, মানে ধরতেই পারবে না। তো প্রচণ্ড বুদ্ধি আছে, বদমাইশি বুদ্ধি। হ্যাঁ, তো এখন ও দুষ্টুমি করেছে, তো কি করেছে সেটাই তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এই যে সোফা এটা পুরোপুরি ছিঁড়েছে, তারপর এখানে টয়লেট করেছে। এই যে দেখে ভালো বুঝতে পারবে এটা শুকনো আর এটা কিরকম কালো কালো টাইপ লাগছে। তো টয়লেট করেছে, তারপরে এই যে ফুটো ফুটো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো দাঁত দিয়ে ছিঁড়েছে। এই যে তো আমরা তো ডিনার করতে গেছিলাম, সেই মুহূর্তেও এইসব কাজকর্ম কারখানাগুলো করেছে। তো সেই জন্য ওর বাবা কি করেছে, এসে ওকে বলছে তো এটা ছিঁড়েছিস কেন। আর ও এই কারণে, এই যে দেখেছে তো কিভাবে ছুটে বেরোচ্ছে এই যে সোফার পিছনে। কেন ছিলি তুই, কিরে দেখ না, ধরে দেখ, আমি কিচ্ছু বলবো না আজকে, বকলে আমি কিচ্ছু বলবো না আজকে, সত্যি দুষ্টুমি হয়েছে আজকে। এই ধরা পড়ে গেল রে, ধরা পড়ে গেছে। এই বাপ রে বাপ, দেখেছে তো কিভাবে ঠিক ছাড়া পেয়ে গেছে, কেউ ছুটে বেরোচ্ছে। দেখো ও ভালো জানে, যা ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, ঠিকই আছে। হ্যাঁ, কেন ছিঁড়েছিস তুই সোফাগুলো? আবার আবার পালালো সোফার পিছনে, কি হারে ছুটে বেরোচ্ছে দেখো। হ্যাঁ বাপরে বাপ, আবার আবার বাপ মেয়ের এই কাণ্ড কারখানা সারাদিন চলতেই থাকে। হ্যাঁ, তো যাই হোক, কোথায় গেল এই দেখি, এই যে আবার চুপ করে বসেছিল সোফার পিছনে, দুষ্টুমি করবে আবার ছুটে ছুটে দৌড়তেও পারে খুব। হ্যাঁ, তো যে কোনো ঠিক বুদ্ধি আছে। হ্যাঁ, ধরতে পারছো না তুমি, দেখেছেন সোফার ভেতর থেকে বেরোচ্ছে না পেছন থেকে। হ্যাঁ, তো ওর হলে এটা প্রোটেকশন জায়গা একটা। হ্যাঁ, মানে ও সহজে মানে কেউ পারবে না ধরতে, ও জানে এখানে সবার পিছনে তো আমরা ঢুকতে পারবো না, সেটা ভালোই বোঝে। আরে বাপ, লাফ মেরে বলটা ধরলো, অনেক হয়েছে, ঠিক আছে আর করবে না, ঠিক আছে আর করবে না বলে দিয়েছি ডিউনিকে।